হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শনিবার, আজ আরও একটি নতুন দিন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। আর এখানে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, আর তোমাদেরকে তো দেখিয়েছি কোথায় আমি গাছগুলো লাগিয়েছিলাম। তো দেখো, এখানে একটা পত্তলিকা গাছের মতোই দেখতে, কিন্তু কী গাছ আমি ঠিক জানি না। আর কুড়ি সমেত নিয়ে এসেছিলো মা, একই দেখতে গাছ, পত্তলিকা গাছের মতোই, কিন্তু একটু হেলদি মতন গাছটা। আর এই গাছটাতে দেখো কেমন ফুল এসছে, পত্তলিকা ফুলগুলো নয়, এটা অন্য ধরনের কী ফুল ঠিক আমি জানি না। আর এর রঙটাও কত মিষ্টি, তাই না? কী সুন্দর কালারটা। আর সকালবেলায় রান্না করতে এসে একদম মুড মানে খুশি খুশি হয়ে গেল ফুলটাকে দেখে, এত সুন্দর লাগছে আর কী সুন্দর ফুটেছে, অনেক বড়। তো আজ আমি তোমাদের সাথে প্রত্যেক দিনের মতন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া এই সমস্ত কাজ আর শেয়ার করবো না। টুকটাক অনেক কাজ থাকে ঘরে তাছাড়াও, সেগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। যেমন দেখো, এটা কদিন ধরে পেন্ডিং হয়েছিল, এটা হচ্ছে একটা ট্রে, ডয়েট সিস্টেম ট্রে বলতে পারো। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, আজ থেকে দু বছর আগে নিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিলো, তখন এইগুলো নতুন অ্যামাজনে দেখেছিলাম। তো এইটার কী হয়েছে বলো তো, এইখানটা আঠাটা মানে ছেড়ে গেছে, তো সেই ফেভিকুইক আঠা দিয়ে লাগাবো। এর মধ্যে একটা ড্রয়ারও আছে, আমার মনে হয় ড্রয়ারের চাপে অনেক কিছু ভরা হয়ে গেছে, হয়তো ড্রয়ারটাই সেই কারণে হয়তো হয়ে গেছে, এরকমও হতে পারে। তো ঠিক আছে, চলো এটাকে আমি আঠা দিয়ে লাগিয়ে নিই, আমার মনে হয় ফেভিকুইক আঠাতে চিপকে যাবে ভালোভাবে। তো এটা লাগিয়ে নিলাম, তো কিছুক্ষণ একে শুকাতে দিই, তারপর একে ওর নিজের জায়গায় রেখে দিয়ে আসবো শুকিয়ে গেলে। আর যে ড্রয়ারটা আছে সেটাও ভরে নেবো, আর ড্রয়ারের ভেতরে কী কী রাখি চলো সেগুলোও তোমাদেরকে দেখাই। ড্রয়ারটা এরপর এর মধ্যে লাগিয়ে নেবো। আর এর মধ্যে সাধারণত পেন থাকে, আর নেল কাটার, সেফটি পিন, তারপর টুথপিক, যেগুলো মনে করো খুব দরকারি জিনিস হয়, হাতের কাছে থাকাটাই বেটার। তো সেই সমস্ত জিনিস আমি এর মধ্যে রাখি, কিছু খুচরো পয়সাও রেখে নিই রাখি। ভালোভাবে শুকিয়ে গেছে, একে যেখানে জায়গা সেখানে রেখে দিলাম, মানে ফ্রিজের ওপরে। ফ্রিজের ওপরে খুব একটা বেশি জিনিস আমি রাখি না, এটাই থাকে। এর ওপরে যে কোটোগুলো দেখছো, এখানে আমার ড্রাই ফ্রুটস থাকে, আর এই যে একটা নুনদানি রয়েছে সেরামিকের, একটা ফুলদানি, ব্যাস এই। আমার চশমাটা রয়েছে, হাজবেন্ডের সানগ্লাসটা আছে, ব্যাস এই থাকে। একটা বক্স পেলাম, তো আমার যে অ্যাক্রোলিক কালারগুলো আছে সেগুলো ভাবলাম যে ওই বক্সের মধ্যে অ্যারেঞ্জ করে রাখি, তো সেই জন্য বার করলাম। তো কী হলো বলো তো, মাত্র ছটায় আঁটলো, বাকিগুলো আঁটেনি। তো এর থেকে একটা বড় আমাকে খাপ কিনতে হবে এই কালারগুলো রাখার জন্য। তো এই কালারগুলো আমি এখানে ভরে নিচ্ছি, এগুলো আমার DIY বানানোর কালার, তো সেজন্য এগুলো আমি রাখি। আমার অনেকগুলো কালার আছে, আরও তিনটে এক্সট্রা কালার কালকে হাজবেন্ড কিনে নিয়ে এসেছে বলেছিলাম, তো সেই তিনটে কালার আর এর মধ্যে আঁটলো না। আর এর মধ্যে এই যে যে আমার আলনাট আছে, তার নিচে যে ডয়ের আছে সেখানে আমি এগুলো রাখি। বাড়ির যাবতীয় কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আজকে, আর ওইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। প্রত্যেক দিন একই ধরনের জিনিস দেখাতে দেখাতে তোমাদেরও বোর লাগতে পারে। তো এই দুটো বাসি কাপড়, মানে ছেলের পুরনো কাপড় ছিল, সেগুলো ভরে নিলাম ওয়াশিং মেশিনে। আর এই কাজগুলো করতে করতে এদিকে দুধ চাপিয়ে দিয়েছিলাম ফুটতে, তো দুধটাও গরম হয়ে গেছে, গ্যাস অফ করে নিলাম। আর এখানে যে ঢাকনাটাও দিয়ে দিলাম, আর এখানে যে ছোলা ভিজতে দিয়েছিলাম তো সেটা জলটা ফেলে দিলাম, এটা অঙ্কুর হওয়ার জন্য এখানে রেখে দিলাম। আর ছেলে তো স্কুল গেছে, তো স্কুল থেকে এসে ওকে কোনো দিন আমি গ্লুকন ডি জল দিই, বা কোনো দিন তালমিছরির জল দিই, তো আজ যেমন তালমিছরির জল দেবো, তো ওই সিপারটার মধ্যে একেবারে গুলে রেখে দিচ্ছি তালমিছরির জলটা। আর একবার নাড়িয়ে নিলাম, তো তালমিছরি গলতে সময় লাগে, তো ততক্ষণে ঠিক হয়ে যাবে। আর দেখো কী জোরে বৃষ্টি নামিয়েছে, এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর ভাতও চাপিয়ে দিলাম। এরপর চলে যাব হচ্ছে আমি স্নান করতে।
হয়ে গেছে হচ্ছে দুপুরবেলা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, লাঞ্চ হয়ে গেছে, আর এখানে ছেলে ঘুমায়নি, ওকে নিয়ে বসেছি হচ্ছে অ্যাক্টিভিটি করতে। তো না ঘুমালে এইসবই করতে থাকি দুপুরবেলায়, ওকে নিয়ে বসি, ড্রয়িং করি, বা কোনো দিন এই যে অ্যাক্টিভিটি এগুলো আছে, DIY বানাই, তো এই সমস্ত করি। কারণ কি বলো তো, পুরো দুপুরবেলাটা আমার হাতে তো আর কোনো কাজ থাকে না, তো অন্য দিন তো তোমাদের সাথে দুপুরবেলা কী করি শেয়ার করা হয় না। ঘুমিয়ে গেলে আমি একটু রেস্ট নিই, আর যদি ও না ঘুমাই তো ওকে এই সমস্ত কাজে আমার সাথে ব্যস্ত রাখি। আর আজ বানাবো হচ্ছে অনেক দিন ধরে প্রায় 2019 থেকে আমার কাছে একটা বোতল আছে, তো সেই বোতলটা আমি ভাবছি যে বোতলটাকে পেন্ট করব আর ওর মধ্যে ফ্যারি লাইট ভরব। তো এরকম একটা DIY করার প্ল্যানিং আছে, তো সেটাই করছি। আর এখানে ছেলেকে ওয়াটার কালার দিয়েছিলাম, তো ও ওয়াটার কালার দেখো পিকচার বানিয়েছে, ওইগুলোই তোমাদেরকে দেখাচ্ছে যে এই বানিয়েছে, ওর হাতের অবস্থা যা বানিয়েছে কি বলবো আর। তো ওকে নিয়ে এগুলো করব, কারণ যদি ওকে এমনি ছেড়ে দিই না তো বলবে হয় ফোন দেখব না হয় টিভি দেখব। তো আমি যতটা পারি ওকে ফোন টিভি থেকে দূরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, দেখতে একদমই দিই না তা কিন্তু নয়, ওকে ফোন দেখে টিভি দেখে, টাইম করা আছে সেই টাইম অনুযায়ী ও দেখে, বাকি টাইম আমি ওকে খুব একটা দেখতে দিই না, আমি এই সমস্ত কাজে ওকে ব্যস্ত রাখি। তো চলো এটা মানিয়ে নিই, তারপর দেখা। বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে দেখো এই কর্নার র‍্যাকটার ওপরে রেখেছি, তো কেমন লাগছে বলো। আর ঠিক আছে চলো লাইটটা অফ করে একবার দেখি কেমন আলো দিচ্ছে। সকাল থেকে তোমাদের সাথে টুকটাক কিছু কাজই দেখালাম, শেয়ার করলাম, কিন্তু সামনাসামনি এসে কথা বলা হয়নি, তো এখন এলাম হচ্ছে তোমাদের সাথে কথা বলতে। আর বাইরে কি বলবো, বাইরে প্রচণ্ড মেঘ করেছে, একদম পুরো কালো মেঘ, অন্ধকার হয়ে গেছে, 6:30 বাজছে এখনও পর্যন্ত, আমি সন্ধ্যে দিনই, এরপর যাবো হচ্ছে সন্ধ্যে দিতে। আমি ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর বৃষ্টি পড়ছে প্রচুর, আর পুরো একদম কালো মেঘ করে এসেছে, বিদ্যুৎও চমকাচ্ছে, মানে সব কিছু একসাথে, কারেন্ট চলে গেছে আমাদের এখানে, ইনভার্টার চলছে আর কি, আর কারেন্ট তো মেঘ দেখেই পালিয়েছে কখন। আর আজ দুপুরে ছেলে ঘুমায়নি, আমার সেহেতু রেস্ট হয়নি, মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঘুম পাচ্ছে আর প্রচণ্ড ক্লান্ত লাগছে, একটু যদি একটু পাওয়ার ন্যাপ নিলে ঠিক লাগে, না ঘুম হলেও যদি একটু একটু শুয়েও থাকি তাও ঠিক লাগে। আর দেখলে DIY বানাচ্ছিলাম, ওই লাইটটা বানালাম আর কি, তো সেজন্য আর কি আরও বেশি ঘুমালাম না, ওকেও ব্যস্ত রাখলাম, আমিও ব্যস্ত হয়ে পড়লাম ওই সব কাজকর্মে। তো ও যেহেতু জেগে আছে ওকে তো কিছুতে বিজি রাখতে হবে, যদি না কোনো জিনিসে কোনো অ্যাক্টিভিটিতে যদি না বিজি রাখি তাহলে কি বলতো, ফোন না হয় টিভি, তো একটু কষ্ট হয় আর কি, কিন্তু তবুও ওকে চেষ্টা করি যে ওকে দুপুরবেলা টাইমটা পুরো দেওয়ার, ওর সাথে কিছু বানানো, ওর সাথে খেলার, এই সমস্ত করে থাকি। তো ওই যে ওর সাথে ওই সব বানাচ্ছিলাম, তো ও খুব ইন্টারেস্ট নাই কিছু বানালে, তো সেই জন্যে ওর সাথে দুপুরবেলাটা ওরকমভাবে আমাদের টাইমটা কেটে যায়। এখন ওর টিউশন পড়া হয়ে গেল, 5:30 পড়াতে আসে, 6:30 ছুটি হয়, তো এখন এসে ও কী করছে বলো তো, খেলনাগুলো ওর গোছাচ্ছে, মানে ওর নিজের খেলনাও যাই না বাবু, তুই নিজের খেলনা নিজে গুছাস, খুব ভালো ছেলে, নিজের প্রত্যেকটা খেলনা গুছিয়ে গুছিয়ে নিজের জায়গায় রাখে। সন্ধ্যাটা দিয়ে আসি, তারপরে তো রাতের ডিনার আছেই। হাজবেন্ড চলে এসেছে হচ্ছে অফিস থেকে, আর এই যে চায়ের সাথে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসছে, আর দু একটা জিনিস ফুরিয়ে গেছিলো, যেমন ওটস, সুজি, আর এখানে আছে হচ্ছে চিয়া সিড, কাজু কিশমিশ, এইসব জিনিসগুলো ফুরিয়ে গেছিলো, এইসব জিনিসগুলো ও নিয়ে এলো আসার সময়। আর আমাদের এখানে না পলিথিন ব্যান্ড হয়ে গেছে, তো সেজন্য আর পলিথিন ইউজ হচ্ছে না, ভালো উদ্যোগ, কতদিন চলে সেটাই দেখার। তো ঠিক আছে চলো, দুপুরে তো একদম রেস্ট নেওয়া হয়নি, তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, আর শ্যুট করতে কিছু ইচ্ছা করছে না, আর দেখানোরও কিছু নেই, এরপর তো ডিনার বানাবো, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে যাবো। তো ঠিক আছে চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো, আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছি।